কলকাতা পুর অঞ্চলে কোনো উন্নয়ন হয়নি বলে দাবি করলেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। আজ দলের সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, নাগরিক পরিষেবা তলানিতে গিয়ে পৌঁছেছে। তিনি আজ সাংবাদিক বৈঠকে বলেন, কলকাতাবাসী নাগরিক পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ। সামান্য গাছ পড়ে যাচ্ছে, নিষ্কাশনা তো আর্মির সাহায্য, রাস্তাঘাটের অবস্থা, করোনা, ডেঙ্গি সাম্প্রতিক কালে, এই নাগরিক সমস্যাগুলো নিয়ে মানুষ জর্জরিত। তারপরে প্রত্যেক দিন দুর্নীতি, নির্বাচনে নিরপেক্ষ নির্বাচন যদি হয়, শান্তিপূর্ণ নির্বাচন যদি হয়, তৃণমূলের পক্ষে পৌরসভা জেতা কঠিন আছে।